দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড। কাগজে কলমে এটি অস্ট্রেলিয়া মহাদেশে অবস্থিত। অস্ট্রেলিয়ার নিকটে অবস্থিত বলে মনে হলেও এটি অস্ট্রেলিয়া থেকে 2000 কিলোমিটার দক্ষিণ পূর্বে তাসমান সাগরে অবস্থিত। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন দেশ নিউজিল্যান্ডের প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে ফিজি, টোঙ্গা এবং নিউ ক্যালিডোনিয়া উল্লেখযোগ্য। দেশটি নর্থ আইল্যান্ড ও সাউথ আইল্যান্ড নামের দুটি প্রধান ও বৃহৎ দ্বীপ নিয়ে গঠিত। খুব প্রণালী দ্বীপ দুইটিকে পৃথক করেছে। তাছাড়া নিউজিল্যান্ডে অসংখ্য ক্ষুদ্র দ্বীপ রয়েছে, যাদের মধ্যে স্টুয়ার্ট, চ্যাথাম, খটফিস, খেপ এবং পিট উল্লেখযোগ্য। এইরকম 600 দ্বীপ নিয়ে নিউজিল্যান্ডের মোট আয়তন 268,021 বর্গ কিলোমিটার, যা আয়তনের দিক থেকে বিশ্বে 75তম। দেশটির রাজধানী ওয়েলিংটন এবং বৃহত্তম শহর অকল্যান্ড, যা নিউজিল্যান্ডের সবচেয়ে জনবহুল শহর। তাছাড়াও হ্যামিল্টন, ওয়েলিংটন, ক্রাইস্টচার্চ, টাওরাঙ্গা, ডনেডিন, নেপিয়ার, লোয়াহাট নিউজিল্যান্ডের অন্যতম জনবসতিপূর্ণ শহর। পৃথিবীর সর্বাধিক বসবাসযোগ্য শহরগুলোর মধ্যে নিউজিল্যান্ডের শহরগুলো অন্যতম। বর্তমান নিউজিল্যান্ডের অধিকাংশ মানুষ ইউরোপীয় বংশোদ্ভূত শ্বেতাঙ্গ। নিউজিল্যান্ডের আদি অধিবাসী জাতির নাম মাওরি। 2022 সালের এই সময় তারা দেশটির বৃহত্তম সংখ্যালঘু জাতিগোষ্ঠী। সব মিলিয়ে নিউজিল্যান্ডের মোট জনসংখ্যা 52 লক্ষের কিছু বেশি। প্রাপ্তবয়স্ক 97% নাগরিকই উচ্চশিক্ষিত এবং তারা নিজ নিজ সেক্টরে স্কিল্ড। সেই জন্য বিশ্বের সর্বোচ্চ হিউম্যান ডেভেলপমেন্ট দেশের তালিকায় নিউজিল্যান্ডের অবস্থান 14তম এবং তা ক্রমেই ঊর্ধ্বমুখী। প্রতিটি নাগরিকই নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছে। ফলশ্রুতিতে নিউজিল্যান্ডের হাতে রয়েছে বিশ্বের 64তম বৃহৎ জিডিপি, যার পরিমাণ 226.56 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমান বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর একটি নিউজিল্যান্ড। দেশটি আন্তর্জাতিকভাবে প্রচলিত সকল উন্নয়ন সূচকের উপরের দিকে অবস্থান করছে। নাগরিকদের জীবনযাত্রার মান, প্রত্যাশিত আয়ুষ্কাল, অর্থনৈতিক স্বাধীনতা, ব্যবসা বাণিজ্যের সুযোগ, গণমাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার এবং নাগরিক অধিকার রক্ষার ক্ষেত্রে বিশ্বের সেরা দেশগুলোর একটি নিউজিল্যান্ড। নাগরিকদের বাৎসরিক আয় ন্যূনতম 44,226 মার্কিন ডলার, যা বিশ্বে 42তম পার ক্যাপিটা। দেশটির সঙ্গে অন্যান্য দেশের সুসম্পর্ক রয়েছে। এই দেশের পাসপোর্টে 112টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায়, যা পাসপোর্ট শক্তির সূচকে বিশ্বের 6ষ্ঠ অবস্থান। নিউজিল্যান্ডের শতকরা 96% মানুষ ইংরেজিতে কথা বলে, বাকি 4% মানুষ মাওরি ভাষায় কথা বলে। তাছাড়াও দেশটিতে কিছু স্থানীয় ভাষার প্রচলন রয়েছে। ইংরেজি হচ্ছে নিউজিল্যান্ডের অফিসিয়াল ভাষা। নিউজিল্যান্ডের বেশিরভাগ মানুষ খ্রিস্টধর্ম পালন করে, তাদের মধ্যে রোমান ক্যাথলিক ধর্মানুসারী তুলনামূলক বেশি। তাছাড়াও মুসলিম, হিন্দু, বৌদ্ধ, অ্যাংলিকান এবং প্রেসবাইটেরিয়ান ধর্মাবলম্বীও নিউজিল্যান্ডে দেখা যায়। নিউজিল্যান্ডবাসী অত্যন্ত ভদ্র এবং অতিথিপরায়ণ। তাদের সংস্কৃতি এবং বিনয়ী আচরণ যে কাউকেই খুব সহজে তাদের সাথে মিশতে সাহায্য করে। সড়ক, সমুদ্র বা স্থলপথে যোগাযোগ ব্যবস্থায় নিউজিল্যান্ড অনেক এগিয়ে। বিশ্বের সবচেয়ে উন্নত পরিবহন ব্যবস্থার বদৌলতে সহজে যাওয়া যায় বিভিন্ন গন্তব্যে। দেশটিতে সড়ক দুর্ঘটনার হার শূন্যের কাছাকাছি। নিউজিল্যান্ডবাসী গাড়ি চালাতে খুবই পছন্দ করে। দেশটিতে নিবন্ধিত গাড়ির সংখ্যা মোট জনসংখ্যার ঠিক অর্ধেক, অর্থাৎ প্রতিটি পরিবারের কাছেই গাড়ি রয়েছে। নিউজিল্যান্ডের সবচেয়ে বৃহত্তম এয়ারপোর্ট হল অকল্যান্ড এয়ারপোর্ট। তাছাড়াও ক্রাইস্টচার্চ, ওয়েলিংটন, কুইন্সটন এবং জনেডিনের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে রয়েছে আন্তর্জাতিক মানের বিমানবন্দর। এয়ার নিউজিল্যান্ড দেশটির রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা, যা দেশটিতে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দুই ধরনেরই ফ্লাইট পরিচালনা করে থাকে। টাওরাঙ্গা শহরে অবস্থিত পোর্ট অফ টাওরাঙ্গা দেশটির সবচেয়ে বড় সমুদ্র বন্দর, একই সাথে দেশটির সবচেয়ে ব্যস্ততম সমুদ্র বন্দর। তাছাড়াও পোর্ট অফ অকল্যান্ড, পোর্ট অফ ওয়েলিংটন, নেপিয়ার পোর্ট সরাসরি অবদান রাখছে আমদানি ও রপ্তানিতে। বিদ্যুৎ, গ্যাস, কৃষি, খনিজ সম্পদ, উৎপাদন শিল্প এবং বর্জ্য নিষ্কাশন সেবা দেশটির অর্থনীতির প্রধান অংশ। এইগুলোর বাইরেও বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সামগ্রী উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রেও শীর্ষস্থানীয় দেশগুলোর কাতারে রয়েছে নিউজিল্যান্ড। দেশটির জলবায়ু কিছুটা জটিল। এখানকার পাহাড়ি এলাকার আবহাওয়া অত্যন্ত ঠান্ডা। নিউজিল্যান্ডের গড় তাপমাত্রা উত্তর প্রান্তে 16 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ প্রান্তে 10 ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারি ও ফেব্রুয়ারি হচ্ছে নিউজিল্যান্ডের সবচেয়ে উষ্ণতম মাস এবং জুলাই হচ্ছে শীতলতম মাস। গ্রীষ্মকালে নিউজিল্যান্ডের তাপমাত্রা 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালের তাপমাত্রা 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের ভিতরেই ওঠানামা করে। 14,000 কিলোমিটারের বেশি এলাকা সমুদ্র তীরবর্তী হওয়ায় নিউজিল্যান্ডের খাবারের তালিকায় আপনি প্রচুর সি ফুড দেখতে পাবেন। তাছাড়াও ব্রিটিশ উপনিবেশ থাকার কারণে ইংলিশ কুইজিনের আধিক্য অনেক বেশি। ল্যাম্প, বিনস, ফিশ ফিঙ্গার, বিফ স্টেক, সসেজ, স্কন, ইটনমেস, ফুটার্ট, শেফার্ড পায়ের মতো চিরাচরিত ব্রিটিশ ফুডই নিউজিল্যান্ডের দৈনন্দিন খাবার। প্রফেশনাল কাজের বাইরে অবসর সময় নিউজিল্যান্ডবাসী খেলাধুলা করতে খুবই পছন্দ করে। দেশটিতে সবচেয়ে জনপ্রিয় খেলা হল রাগবি,
এছাড়াও ফুটবল, টেনিস, সুইমিং, সাইক্লিং, বেসবল, হ্যান্ডবল, ভলিবল এবং বাস্কেটবলের মতো খেলাগুলো নিউজিল্যান্ডে সমানভাবে জনপ্রিয়। দেশটিতে গত 150 বছর যাবৎ ক্রিকেট খেলার চর্চাও হচ্ছে, সুতরাং ক্রিকেট নিউজিল্যান্ডের সবচেয়ে পুরাতন খেলাগুলোর একটি। কেন উইলিয়ামসন, মার্টিন গাবরিল, রস টেইলর, টিম সাউদি, মিচেল স্যান্টনো, টম ল্যাথম, নীল ওয়াগনো, ট্রেন্ট বোল্টরা সারা বিশ্বের কাছে উপস্থাপন করছে নিউজিল্যান্ডের ক্রিকেটকে, যা বিশ্বের সবচেয়ে ভদ্র ক্রিকেট দল। আপনি যদি ভিডিওটির এই পর্যায়ে থেকে থাকেন তাহলে ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের সাথে নতুন কিছু তথ্য শেয়ার করতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।